নমস্কার বন্ধুরা, এপ্রিল মাসে যে সকল পেনশন বা ভাতা প্রকল্পের টাকা আপনারা এখনও পাননি, বৃদ্ধ ভাতা হতে পারে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক ভাতা, সেই সকল ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজ এবার শুরু হচ্ছে। ধাপে ধাপে বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে আপনাদেরকে। আমরা সেরকমই একজনের টাকা ঢুকেছে সেটা প্রমাণ দেখিয়ে দেবো, এছাড়াও কোন কোন স্কিমে টাকাগুলো ঢুকছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমরা একটা যে টাকা ঢুকেছে সেই স্ক্রিনশট দেখাচ্ছি। এনার ব্যাঙ্কের স্টেটমেন্ট 14/4/2023 তারিখে এনার 1000 টাকা ক্রেডিট হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনের ডিটেলসে ডিসক্রিপশনেও দেওয়া রয়েছে NSH দিয়ে আইডি নাম্বার, ক্রেডিট লেখা রয়েছে, আর অ্যামাউন্ট এখানে 1000 টাকা লেখা রয়েছে। তো এই যে টাকাটা ওনার ক্রেডিট হয়েছে এটা কিন্তু ওনার ভাতা প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে বা পেনশন স্কিমের, কারণ পেনশনের টাকাগুলো যেগুলো ঢুকে এখানে NSH কথাটা কিন্তু লেখা থাকে। এবার পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাতা প্রকল্প চালু রয়েছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, তাছাড়া জয় জোহার, তপশিলী বন্ধু এবং কৃষকদের জন্য কৃষক বার্ধক্য ভাতা। তো মূলত এই যে টাকাটা ঢুকেছে এটা কিন্তু মানবিক পেনশন, মানে যেটা প্রতিবন্ধী ভাতা তার কিন্তু টাকা ঢুকেছে। এছাড়াও অনেকের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তার টাকাও কিন্তু ঢুকেছে। এছাড়াও জয় জোহার, তপশিলী বন্ধুরও ঢুকেছে, এবং কৃষকদের জন্য যে ভাতা প্রকল্প রয়েছে কৃষক বার্ধক্য ভাতা, তার টাকাও কিন্তু ঢুকেছে। কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পটা অনেকেই জানেন না, কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে কিন্তু আপনাদেরকে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে প্রতি মাসে, 1000 টাকা করে কিন্তু দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে কৃষকদেরকে। এবার কৃষকটির বয়স কিন্তু 60 বছর হলে তবে কৃষকটি কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারে, এবং কোনো যদি হ্যান্ডিক্যাপ কৃষক হয়ে থাকে তাহলে তার বয়স যদি 55 বছর হয় সেই কৃষকটা আবেদন করতে পারে। আর অবশ্যই কৃষকটিকে ন্যূনতম 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে, আর কৃষকটির নামে জমি যদি নাও থাকে, কৃষকটি যদি ভূমিহীন খেতমজুর হয় তাহলেও আবেদন করতে পারবে, বর্গাদার হলেও আবেদন করতে পারবে, আর কৃষকটির নামে যদি জমির রেকর্ড হয় তাহলেও কিন্তু কৃষকটি আবেদন করতে পারবে। তো মূলত এই সকল ভাতা বা পেনশন স্কিমের টাকা দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও খুব শীঘ্রই ঢুকবে সামনের সপ্তাহে সোমবার থেকে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদিও এখনও দেয়নি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বাদে অন্যান্য ভাতা স্কিমের টাকা দেওয়া শুরু হয়েছে। যারা এখনও পাননি আপনারা অপেক্ষা করুন, পরবর্তী সময়ে আপনারাও কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।